নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আজ 1 আগস্ট রাজারহাট গোপালপুর অঞ্চলের ইস্ট বেঙ্গলিয়ানসদের চেষ্টায় পালিত হলো ইস্ট বেঙ্গল দিবস। ছিল লাল হলুদ কেক, লাল হলুদ আবির, মিষ্টি সব নিয়ে এক জমজমাট অনুষ্ঠান। সকাল 10:30টায় অনুষ্ঠান শুরু হয় এবং শেষ হয় দুপুরবেলা। ছিলেন প্রাক্তন প্লেয়াররা ষষ্ঠী দুলে, চন্দন দাস, শুভম ঘোষ, কার্তিক শেঠ, বিশ্বজিৎ ভট্টাচার্য ও দীপঙ্কর রায়। বাগুইহাটির ইস্ট বেঙ্গলিয়ানসদের মধ্যে এই দিবস ঘিরে এক নতুন উদ্দীপনা দেখা দেয়। আগামী দিনে এই উদ্দীপনা কতটা বজায় থাকবে তা শুধু সময়ই বলবে। আরো আর সেই সঙ্গে সঙ্গে একটা ইস্ট বেঙ্গলিয়ান টুপি পরিয়ে দিচ্ছেন, ইস্ট বেঙ্গলের নামাঙ্কিত টুপি, ইতিহাস ঐতিহ্যের এক নতুন করে মিশেল। তাপস ঘোষ টুপি নামাঙ্কিত জার্সি এবং টুপি, ইস্ট বেঙ্গল সব খেলার সেরা বাঙালি টুপি ফুটবল, আর পৃথিবীতে উদ্বাস্তু শরণার্থীদের লড়াইয়ের নাম ইস্ট বেঙ্গল। 70 থেকে 75 ছটা বছর কলকাতা লীগের অপ্রতিরোধ গতিতে দুর্বার গতিতে ইস্ট বেঙ্গল 75-এর ইতিহাস, যেখানে দাঁড়িয়ে মোহন বাগানকে 5-0 পরাস্ত করার ইতিহাস। আর বরণ করে নেব বাংলার পায়ের বুকের যার সেনাপতি, সবুজ ঘাসের বুকে তাদের সেই আলোড়ন আর নতুন করে উন্মাদন আর ইতিহাসে সেই স্মৃতি রবন্ধন দেবজিৎ ঘোষ, তাকে বরণ করে নেব। বরণ করে নেবেন সমরেশ চক্রবর্তী এবং সঞ্জয় দাস। জয় ইস্ট বেঙ্গল! ইস্ট বেঙ্গল মানে নতুন করে কাপাকাপি, আর সেই সঙ্গে দাপাদাপি সবুজ ঘাসের বুকে নতুন করে যাদের পায়ে বুটি আগুন জ্বলে, লোকে নয় পৃথিবী তাদের ইস্ট বেঙ্গল বলে। ইস্ট বেঙ্গল মঞ্চে আমাদের আমাদের অত্যন্ত আচ্ছা জার্সিটা রাজিতা জার্সিটা কিন্তু করতে হবে। হ্যাঁ পড়ে আছি পড়ে নতুন করে এবং অত্যন্ত দক্ষতার সাথে দুটো দপ্তরকে সামলাচ্ছেন, নিজের ওয়ার্ডটাকেও সুন্দরভাবে সাজিয়েছেন এবং যে কোনো কাজ নিপুণভাবে করে সেই সঞ্জয় দাস তাকে সম্বর্ধিত করছেন। ইস্ট বেঙ্গল পাতা, ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের সদস্য এবং সবসময় ভালো কাজ করবার জন্য উৎসাহিত করে। সংরক্ষণ তৈরি নতুন প্রজন্মকে নতুন করে স্বাগত, ইস্ট বেঙ্গলে স্বাগত। ইস্ট বেঙ্গলের মহিমায় 103 বছর অতিক্রান্ত চক্রবর্তী,